এখন আপনাদেরকে দেখাবো, আপনার মোবাইলের যদি ইন্টারনেট বা ডাটা কানেকশন অন থাকে, তারপরেও কিন্তু আপনাকে কেউ ইমুতে কল দিলে আপনি যদি চান তাহলে কিন্তু কলটি আসবে না। অর্থাৎ আপনি যখন মোবাইলের বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করেন বা আপনি যখন ইউটিউব, ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন, তখন যদি আপনাকে কেউ অতিরিক্ত ইমুতে কল দেয়, যদি আপনি ডিস্টার্ব অনুভব করেন, তাহলে কিন্তু এই সেটিংসটি আপনি অন করে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে কেউ ইমুতে কল দিলেও পাবে না, অর্থাৎ আপনার মোবাইল ফোনে আসবে না। যদি আপনি বিরক্ত অনুভব করেন তাহলে এই সেটিংসটি আপনি অবশ্যই অন করে রাখবেন, যার ফলে আপনাকে আর কেউ কল দিয়ে পাবে না। যদি আপনি পারমিশন দেন তাহলে কিন্তু আপনার কলটি মোবাইল ফোনে আসবে, নয়তোবা আসবে না। তো কিভাবে করবেন সেই জিনিসটা, তো চলুন দেখে আসি। প্রথমেই ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটি দেখতেছেন। তো আজকে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার ইন্টারনেট কানেকশন অন থাকার পরেও, চালু থাকার পরেও আপনার একটি মোবাইল থেকে ইমুতে কল দিলে আপনার মোবাইলে আসবে না। সেই জন্য আপনার তেমন কিছু করার প্রয়োজন নাই। আপনার পাশাপাশি দুইটা মোবাইল নেবেন এটা দেখার জন্য। যেমন আপনাদেরকে দুইটি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে কল দিব, দেওয়ার পরে কিন্তু আপনার ইন্টারনেট ডাটা সব কিছু অন থাকবে, ঢুকবে না। তার জন্য যেটাতে আপনি করতে চান সেইটার মোবাইলের আপনার যে সেটিংস অপশন আছে সেটাতে প্রবেশ করবেন। তারপর এখান থেকে যে অ্যাপস নামে অপশনটি আছে সেইটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনার যে ইমো সফটওয়্যারটি আছে সেইটা আপনি খুঁজে বাহির করবেন। তো এখান থেকে আপনার ইমোতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে ফোর্স স্টপ, সে অপশনটি আপনি ওকে করে দিবেন, অর্থাৎ অন করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ওকে করে দিছি। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে সোজা ব্রেকে চলে আসবেন। এখন ইচ্ছা করলে আপনি কিন্তু অনায়াসে বিন্দাসের মতো আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার এই মোবাইল থেকে ইমুতে কল দিলেও কিন্তু এটাতে আসবে না। তো এখন আপনাদেরকে কল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এটা থেকে আমি কল দিছি এই মোবাইলটাতে আসার জন্য। এখন কিন্তু আমার ইন্টারনেট কানেকশন অন আছে, ওয়াইফাই কানেকশন অন আছে, তারপরে কিন্তু এই মোবাইলে আসতেছে না। তো বুঝতেই পারছেন যে আপনার ডাটা কানেকশন অন থাকার পরেও আপনি যখন এই মোবাইলটিতে এই মোবাইলে কল দিবেন তখন কিন্তু ইচ্ছা করলে আসবে না। আপনার ফোর্স স্টপ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা আপনি অন রাখবেন। দেখা গেল যে আমরা বিভিন্ন ধরনের সাইট ব্রাউজিং করি বা অনেক প্রয়োজনে অনেক সাইটে আমরা প্রবেশ করি বা ইউটিউব, ফেসবুক বিভিন্ন ধরনের কাজ করি, বা আপনি যখন বিরক্ত অনুভব করেন তখন কিন্তু এই অপশনটা চালু করে রাখতে পারবেন। অর্থাৎ এটা রাখার পরে আপনাকে যে কেউ কল দিলেও কিন্তু আপনার মোবাইলে কল আসবে না। আপনার মোবাইলে যখন কল ঢুকবে তখন যে কল দেয় সেই কিন্তু বারবার কল দিতেই থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার মোবাইলে যখন ঢুকবে তখন কিন্তু বারবার কল দিবে, আর যখন একবার বন্ধ পাবে তখন কিন্তু আর কল দিবে না। তো এটা যখন আপনি আবার স্বাভাবিক করতে চাবেন তখন আপনি ইমোতে টাচ করলেই চলবে, আর কিছু করার প্রয়োজন নাই। তো এখন দেখতেই পাচ্ছেন যে টাচ করার পরে যখন আমি এই মোবাইল থেকে সেই মোবাইলে কল দিছি তখন কিন্তু কলটা ঢুকছে। আর আপনি যতক্ষণ টাচ না করবেন, অর্থাৎ ইমোতে আপনি যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কেউ আপনার মোবাইলে কল দিবে কল কিন্তু যাবে না। তো জিনিসটা খুবই সিম্পল, অর্থাৎ আপনি যখন ফোর্স স্টপ বন্ধ করে রাখবেন তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল দিলে কল যাবে না। আবার যখন আপনি মনে করবেন যে এটা আবার আমাকে কেউ কল দিলে আসুক, তাহলে আপনার বেশি কিছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি একটু ইমোতে হাত দিয়ে ট্যাপ করবেন বা ইমোতে প্রবেশ করবেন, মোবাইলটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।